কানের সমস্যা, এমসিল আঠা দিয়ে কান সিল করলেন হাতুড়ে, কান থেকে রক্ত পড়া আটকাতে আঠা লাগানো হয়েছে বলে দাবি পরিবারের। বর্তমানে ওই যুবক এখন বিপদমুক্ত, তবে নষ্ট হয়েছে কানের পর্দা। কানের সমস্যা, এমসিল আঠা দিয়ে কান সিল করে দিলেন এক হাতুড়ে চিকিৎসক, যার জেরে প্রাণ ওষ্ঠাগত ওই যুবকের। হাতুড়ের কাছ থেকে বাড়িতে ফেরার পথেই শুরু হয় অসহ্য যন্ত্রণা, অবস্থা এমন হয় পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই অস্ত্রোপচারের পর আপাতত বিপদমুক্ত ওই যুবক, তবে ঘটনার জেরে কানের পর্দা নষ্ট হয়েছে ওই যুবকের, জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার কুয়াড়া গ্রামে। জানা গেছে কানের সমস্যা নিয়ে এলাকারই এক হাতুড়ের কাছে যান পেশায় গাড়িচালক শ্যামল প্রামাণিক। শ্যামলের পরিবার সূত্রে জানা গেছে ওই হাতুড়ে চিকিৎসক কানের ভেতর কিছু ঢুকিয়ে বিষয়টি দেখার সময় বেকায়দা খোঁচা লেগে যায়, কান থেকে গলগল করে রক্ত বের হতে থাকে। রক্তপাত বন্ধ করতেই কানের ছিদ্রে এমসিল আঠা লাগিয়ে দেয় ওই হাতুড়ে। পরিবারের দাবি, হাতুড়ে চিকিৎসক বলেছিলেন কিছু সময় পর আঠা আপনা আপনি খুলে পড়ে যাবে। জানা গেছে এমসিল আঠা সাধারণত কলের পাইপের ছিদ্র বন্ধ করতে ব্যবহার করা হয়। শ্যামলের পরিবার সূত্রে জানা গেছে হাতুড়ের কাছ থেকে বাড়ি ফেরার পথেই শ্যামলের অবস্থার অবনতি হতে থাকে, যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। এরপরই পরিবারের পক্ষ থেকে তাকে ভর্তি করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। সেখানেই অপারেশনের পর কান থেকে বার করা হয় এমসিল আঠা। এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক বলেন, ওই যুবককে এখানে আনার পর আমরা জানতে পারি তার কানের মধ্যে এমসিল আঠা দেওয়া হয়েছে, এমনি বের করা যায়নি, অবশের ইঞ্জেকশন দিয়েও কোনো কাজ হয়নি, পরে সম্পূর্ণ অজ্ঞান করে বার করা হয়েছে। আপাতত বিপদমুক্ত ওই যুবক, তবে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। এ বিষয়ে কাটোয়া হাসপাতালের চিকিৎসক বলেন, প্রথম আমার কাছে যখন এসেছিল কানের ভেতরে একটা কালো রঙের জিনিস ভেতরে ঢোকানো ছিল, সেটা কী জিনিস বুঝতে পারছিলাম না, ওরা বললো এমসিল। তারপরে ওকে যখন বার করতে চেষ্টা করলাম, সে পাঁঠা কাটার মতো এমন চেঁচাচ্ছে, সে মানে কিছুতেই কিছু করা গেল না। আমরা অবশ করার ইঞ্জেকশন দিয়েও বার করতে চেষ্টা করলাম, তাতেও বার করা যায়নি। তারপরে ওকে পুরো একদম অজ্ঞান করে তারপরে আমরা ওটিতে নিয়ে এসে বার করলাম। এখন পর্দা শুধু পর্দার সঙ্গে লাগিয়ে দিয়েছে, ও গ্রামের কোনো কোয়াক হয়তো ওই বার করতে গিয়ে রক্ত বেরোচ্ছিল বলে ভেতরে এমসিল দিয়ে একদম সিল করে দিয়েছে ওই জায়গাটাকে। সেই আমরা বার করলাম যখন ওই পর্দাটাও নষ্ট হয়েছে। এখন ভালো আছে পেশেন্ট, এখন ওই ব্লিডিংটাকেও আমরা প্যাক দিয়ে বন্ধ করে দিয়েছি, পরে তিন চার মাস পরে কানের পর্দাটাও মাইক্রোসার্জারি করে আমরা লাগিয়ে দেবো। বিষয়টি সামনে আসার পর শ্যামলের স্ত্রী সঞ্চিতা প্রামাণিক বলেন, অবাস্তব ঘটনা, আগে কোনোদিন শুনিনি। আমরা বিষয়টি বুঝতে পারার পর হাতুড়ে চিকিৎসকের খোঁজে সেখানে গিয়েছিলাম, কিন্তু তার দেখা পাইনি। আমি এসেছি আমার হাজবেন্ডকে নিয়ে, আমার হাজবেন্ডের কানের প্রবলেমের জন্য একজন লোকাল মানে কান পরিষ্কার করানোর সঙ্গে কান পরিষ্কার করাচ্ছিলেন, দিয়ে ওই কান পরিষ্কার করানোর পরে ওই এমসিটা কীরকমভাবে আটকে দিয়েছে বুঝতে পারেনি, আমার হাজবেন্ডও বুঝতে পারেনি। দিয়ে উনি বললো 10-15-20 মিনিট পর ওটা উনি খুলে যাবে, দিয়ে খোলেনি। দিয়ে হাজবেন্ড আমাকে ফোন করে, তখন আমি আমার যাই, সে ওনার সঙ্গে আর দেখাই পাইনি, উনি চলে গেছেন। এমসি মতন বলছে, সেই আঠা যেমন সে কলের আঠা দিয়ে সে এমসি আঠার মতন সে আঠা লাগানো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পূর্ব বর্ধমান। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।